আজকে পাঠে আমরা আলোচনা করব মোলের পরমাণুতে ইলেকট্রোবিন্যাসের সবগুলো পদ্ধতি একবার স্মার্ট ক্লাস আকারে আমরা সেটা উপস্থাপন করব। দেখো, ইলেকট্রন বিন্যাসের পদ্ধতি, আমরা ইলেকট্রন বিন্যাসের পদ্ধতি এখানে আলোচনা করব বেশ কয়েকটা। একটা হচ্ছে টেবিল আকারে, আর একটা হচ্ছে ডায়াগ্রামের সাহায্যে। ওকে, তারপর আমরা টেবিল আকারে সাধারণত কোন একটা মোলের এখানে পরমাণুর নাম ই করে আসবে, তারপর এখানে মোট পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা আসবে। একেবারে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, প্রত্যেকটাতে যেমন সোডিয়ামের পরমাণুর নাম হচ্ছে এখানে লিখলাম ইলেকট্রন সংখ্যা, সোডিয়াম মোট ইলেকট্রন আছে 11টা। এখন সেগুলোকে যদি আমরা বিন্যাস করি তাহলে আমাদেরকে প্রথম শক্তি স্তর আছে 2টা, এরপর 8টা, এরপর 1টা, এইভাবে টেবিল আকারে আর কি লেখা যায়। যেমন আরেকটা উদাহরণ আমরা দিয়ে দিই, এখানে পটাশিয়াম আছে, পটাশিয়াম ইলেকট্রন 19, প্রথম শক্তি স্তর 2টা, দ্বিতীয় শক্তি স্তর 8টা, এভাবে কি হয়। তো এটা টেবিল আকারেটা কি সেটা বুঝে নেন, কিন্তু এখানে আমরা ইলেকট্রন বিন্যাস বোঝাই নাই। তারপর আমরা ডায়াগ্রামের সাহায্যটা এইভাবে আমরা বোঝাই দিব। মনে করো যেমন সোডিয়াম এইভাবে তার কক্ষ প্রতি ইলেকট্রন গুলোকে বিন্দু বিন্দু ডট আকারে কিংবা গোলাকার বল আকারে এইভাবে দেখানো যায়, সেটাকে বলে ডায়াগ্রামের সাহায্যে। তো পটাশিয়ামেরটা আমি একেভাবে দেখাচ্ছি, তো আমরা এখন এটা বোঝাইতেছি না, শুধুমাত্র ডায়াগ্রামের সাহায্যে এটা কি ডায়াগ্রামটা কি সেটাই দেখাইলাম আর কি, ঠিক আছে। তারপরে আমরা কক্ষ বা শক্তি স্তর কি, দেখো পরমাণুর কেন্দ্রের চতুর্পাশে যে সকল অনুমোদিত রেখা কল্পনা করা হয়েছে সেই সকল রেখাকে কক্ষ বল বা শক্তি স্তর কিংবা অরবিট বলে। যেমন এদিকে যে ইলেকট্রন গুলো যে গোলাকার পথে থাকে বা ঘুরতে থাকে সেই গোলাকার পথ বলতে আসলে কোনো পথ নাই, আসলে এমন ভাবে সে ঘুরে, যেইভাবে ঘুরে সেইভাবে আমরা একটা দাগ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি যে সে এইভাবে ঘুরে, এইভাবে যে দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমরা যে দাগ দিয়ে দেখাইছি এগুলো সবই হচ্ছে আমাদের এই রেখাগুলোকে আমরা যে দেখাই সেটা আমাদের কল্পনা। কল্পিত এই রেখাগুলোকে মূলত বলা হয় শক্তি স্তর কিংবা কক্ষপথ, শেল বলে, খোলক বলে কিংবা অরবিট বলে। তার মধ্যে কক্ষপথ শক্তি স্তরে বাংলাতে বলে এবং ইংরেজিতে মূলত অরবিটে বলে। হ্যাঁ, অর্থাৎ ইলেকট্রন চলার কক্ষপথ, ইলেকট্রন চলার পথ। এই যে এখানে তিনটা দেখলাম, এই তিনটি হচ্ছে কক্ষপথ বা শক্তি স্তর। ওকে, তার মধ্যে প্রথমটাকে বলে প্রথম শক্তি স্তর, দ্বিতীয়টাকে বলে দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয়টাকে বলে তৃতীয় শক্তি স্তর, নাকি এইভাবে বলা আছে যে কক্ষপথ বা শক্তি স্তর গুলাকে যথাক্রমে প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তর, একবার দ্বিতীয় কক্ষপথ বা তৃতীয় কক্ষপথ এবং চতুর্থ কক্ষপথ এইভাবে বলতে থাকে। যেমন এটা হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, এইভাবে পরবর্তীতে হবে চতুর্থ কক্ষপথ, এইভাবে পঞ্চম কক্ষপথ, ধারাবাহিক ভাবে যেতে থাকবে। তারপর হচ্ছে কক্ষপথ বা অরবিট বা শক্তি স্তরগুলোকে সংক্ষেপে মানে প্রথমটাকে 1 দিয়ে, দ্বিতীয়টাকে 2 দিয়ে, তৃতীয়টাকে 3 দিয়ে, চতুর্থটাকে 4 দিয়ে, অথবা কে এলএমএন দিয়ে। যেমন প্রথমটার নাম হচ্ছে, তুমি যদি ফরাস করো কে দিয়ে তাহলে প্রথমটার নাম হবে কে, দ্বিতীয় নাম হচ্ছে এল, তৃতীয় নাম হচ্ছে এম, তারপরটা নাম হবে এন, তারপরটা নাম হচ্ছে ও, তারপরটা নাম হচ্ছে পি, অথবা 1 2 3 আকারে প্রকাশ করা যায়। তার মানে এম কক্ষপথ মানে হচ্ছে তৃতীয় কক্ষপথ, এটা আমরা বুঝবো। তার মানে এন কক্ষপথ মানে হচ্ছে চতুর্থ কক্ষপথ, তার মানে এল কক্ষপথ মানে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। তাহলে কক্ষপথ কি, কক্ষপথ গুলাকে কি দিয়ে প্রকাশ করা হয় সেটা আমরা বুঝে গেলাম। এরপর আমরা চলে আসবো পরবর্তী পাঠে, এদিক দিয়ে দেখালাম মানে কে মানে হচ্ছে হচ্ছে 1, তারপরে এল মানে 2, এম মানে 3, এন মানে 4। হ্যাঁ, তারপর আমরা কোন অরবিটে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে, অরবিট মানে হচ্ছে কক্ষপথ। তো এখানে আমরা এটা আমরা জানি, তারপর আলোচনা করলাম আবারও কে কক্ষপথে সর্বোচ্চ 2টি, দুই কম মানে কে কক্ষপথে কোনো ইলেকট্রন না নাও থাকতে পারে, আবার একটা থাকতে পারে, আবার দুইটা থাকতে পারে, কিন্তু দুইটার বেশি থাকবে না। সর্বোচ্চ মানে তার কম থাকতে পারবে কিন্তু তার বেশি থাকতে পারবে না। একইভাবে এল এ বা দ্বিতীয় কক্ষপথে 8টি, এম এ বা তৃতীয় কক্ষপথে 18টি, তারপরে এন এ বা চতুর্থ কক্ষপথে 32টি, তারপরে ও কিংবা পঞ্চম কক্ষপথে 50টি, তারপরে এইভাবে আরো সামনে যেতে থাকবে যদি সামনের দিকে আবিষ্কার হয়। তারপরে হচ্ছে যে এই যে 2 8 18 32, এগুলো একটা নিয়ম বা সূত্র মেনে চলে। ইলেকট্রন বিন্যাসের সাধারণ সূত্র হচ্ছে, সেই নিয়মটা হচ্ছে 2n²
এখানে এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, অর্থাৎ এন এর মান 1, 2, 3, 4, 5, অর্থাৎ প্রথম কক্ষপথ হলে এন এর মান হবে 1, দ্বিতীয় কক্ষপথে হলে এন এর মান হবে 2, এইভাবে পঞ্চম কক্ষপথ হলে এন এর মান হবে 5। তো প্রথম কক্ষপথে এন এর মান 1, সুতরাং এখানে আমরা দেখতেছি 2n² এন এর মান যখন 1 হবে তখন 2 × 1² = 2, আমরা দেখবো যে k সমান 2 এর সাথে মিলে গেছে। ওকে, তার মধ্যে যখন দ্বিতীয় কক্ষপথ তখন এন এর মান যখন 2 হবে তাহলে 2 × 2² তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8, এই যে এল মিলে গেছে। একইভাবে আমরা দেখবো যে 3 × 3 = 9, 9 × 9 = 18, এটার সাথে মিলে গেছে। পরেরটা চতুর্থ কক্ষ হলে 4 × 4 = 16, 16 × 2 = 32। একেবারে পঞ্চম কক্ষ পথে কি হবে, 5 × 5 = 25, 25 × 2 = 50, পরেরটা হবে কত, 6, 6 × 6 = 6, 6 × 6 = 72। এইভাবে যেতে থাকবে, যদিও আসতো যেগুলো আবিষ্কার করেছে কোনটার কক্ষ পথে এই এন এর মান এখানে ভুল উঠছে, এটা হবে 1, 2, 3, এটা হবে 7, এখানে 7 হবে এন এর মান, এখানে হবে 5, এদিকে ঠিকই লিখছে। তা আজ তো কোনো এই যে পঞ্চম কক্ষ হতে এই পর্যন্ত 50টা কারোই এখনো দেখা যায়নি, যে যে পর্যন্ত আবিষ্কার হয়েছে। তা আমরা ইলেকট্রন বিন্যাসে এই পদ্ধতি মাত্র আর্গন-18 পর্যন্ত করা যায়। কোন পদ্ধতি, এই যে 2, 8, 18, 32, 50। দেখা যায় আমরা যদি এইভাবে যদি কোনো একটা মৌলে ইলেকট্রন বিন্যাস করি যার ইলেকট্রন আছে 100টা, প্রথম কক্ষতে 2 বসালাম, দ্বিতীয় কক্ষতে 8 বসালাম, তৃতীয় কক্ষতে 18 বসালাম, চতুর্থ কক্ষতে 32 বসালাম, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের বাস্তবের সাথে মিলবে না। যদিও এটা সঠিক যে 2, 8, 18, 32, 50 এগুলো সঠিক, কিন্তু সঠিক করে বসালে আমরা দেখবো যে বাস্তবের সাথে মিলে না, কারণ এই সঠিকটা শুধুমাত্র অ্যাপ্লাই করা যায় কত পর্যন্ত, আর্গন-18 পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন 1 ইলেকট্রন বিন্যাস থেকে শুরু করে আর্গন-18 ইলেকট্রন বিন্যাস পর্যন্ত কেবল 2, 8, 18, 32 এই নিয়ম প্রযোজ্য হয়। এই যে আমরা দেখব এখানে যদি আমরা এইভাবে বসাই, দেখো আমি টেবিল আকারে যেটা বসাইতেছি 2, 8, 18 আকারে, প্রথমে এখানে দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, আর্গন এবং পটাশিয়াম আমি দেখাইলাম। তাহলে আমি বললাম যে আর্গন-18 পর্যন্ত আমাদের এখানে এই মিলবে, আমি আর্গনের পরও আরেকটা দেখাইলাম। তো সোডিয়ামটা যদি আমি 2, 8, 1 আকারে লিখি তাহলে সঠিক, ম্যাগনেসিয়ামটাও যদি আমি লিখি 2, 8, 2 আসবে, 2 আসবে এখানে, এটা সঠিক হবে। একইভাবে ক্লোরিনটা 2, 8, তারপর হচ্ছে এখানে 7 আসবে, সর্বোচ্চ যেহেতু 8টা থাকতে, 18 থাকতে আমি 7 পর্যন্ত দিলাম। তো আর্গনেরটাও যদি আমি একইভাবে দিই 2, 8, তাহলে এখানে 18 মিলতে 8 লাগে, তাহলে এই পর্যন্ত আমাদের সঠিক হয়েছে। তো পটাশিয়ামটা দিলে আমার কিন্তু এখানে কি আসার কথা, 2, 8 এর পরে এখানে 9 আসার কথা, ঠিক না, 2, 8, 9 আসার কথা, কিন্তু এটা হবে কি, ভুল। এখানে কিন্তু আমাদের 2, 8, 18 হিসেবে এখানে 9 আসার কথা, কিন্তু এটা ভুল, এখানে তৃতীয় অক্ষতে মূলত আসতে কত, 8, এরপরে এটা সর্বোচ্চ ইলেকট্রন না পূর্ণ করে আমার পরবর্তী কক্ষপথে চলে গেছে। তার মানে আমি বুঝতে পারলাম যে 2, 8, 18, 32 এই নিয়মটা শুধুমাত্র আর্গন-18 পর্যন্ত, এরপরে গুলাকে যদি 2, 8, 18, 32 এইভাবে করি তাহলে সেগুলো ভুল হবে, সেগুলা নিশ্চয় অন্য কোনো নিয়ম আছে। 2, 8, 8, 1 এইভাবে কেন গেল, চলো আমরা সেটাতে দেখি। তো আমরা ডায়াগ্রামের সাহায্যে যদি দেখি, সোডিয়ামের 2, 8, 1 এখানে যদি দেখি, অ্যালুমিনিয়ামের 2, 8, তারপর হচ্ছে তোমার 13 আসবে, আরেকটা ইলেকট্রন আসবে, 13 হয়ে গেল। তারপর একইভাবে আর্গনের 2, 8, 8, 8 এইভাবে মিলে গেল, হ্যাঁ আর 2টা আসবে ইলেকট্রন, মিলে গেল ইলেকট্রন বিন্যাস। এর পরবর্তীতে আমরা ক্যালসিয়ামে যদি দেখাই তাহলে আর মিলবে না, প্রথমটাতে 2, পরেরটাতে 8, পরেরটাতে 18 আসার কথা, কিন্তু 18 না আসে, 8 আসবে, বাকিগুলো এর পরে কক্ষপথে চলে যাবে, অর্থাৎ তৃতীয় কক্ষপথে 18 পর্যন্ত সর্বোচ্চ না মিলে পরে কক্ষপথে চলে গেছে। তাহলে এখানে 2, 8, 18 নিয়মটা মিললো না ক্যালসিয়ামের ক্ষেত্রে, একেবারে আমরা দেখবো আয়রনের ক্ষেত্রে মিলবে না। 2, 8, পরেরটাতে 18 পর্যন্ত না গিয়ে পরেরটাতে আমাদের কতগুলো, 2, 7, 6, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 12, এরপরে চলে যাব 14, 14 এর পরবর্তী কক্ষপথে, অর্থাৎ 18 পর্যন্ত আর মিললো না, 14 পর্যন্ত গিয়ে পরে কক্ষপথে চলে গেল আরো 2টে। তাহলে আমাদের এই যে 2, 8, 18, 32 নিয়মটা মিলবে না, ক্যালসিয়াম আয়রন এইভাবে পরবর্তী গুলা তো মিলে না। তাহলে আমরা দেখো এখানে ক্যালসিয়ামের 20 আমরা দেখবো যে 2, 8, 8, 2, তারপর আয়রন 26 হবে 2, তারপর হচ্ছে 8, তারপরে চলে যাবে কত, 14, নাকি 14 পরে চলে যাবে পরেরটাতে 2। ওকে, একইভাবে যদি আমরা নিকেল নেই এখানে হবে 2, তারপর 8, তারপর এখানে হচ্ছে 16, তারপর হচ্ছে 2। এখন দেখবো যে আমরা তৃতীয় কক্ষপথে আমাদের কখনো 8টা পূরণ হওয়ার পরে পরে কক্ষ যায়, কখনো 9টার পরে পরে কক্ষ যায়, কখনো 10টা পরে, কখনো 11টা পরে, এইভাবে 17টা পরে, একইভাবে
এমন একদিন আসবে, মানে এরপরে নিকেলের পরে 2 ঘর পরে যে আসবে, সে 18 পুরে পরে পরে বলে যাবে, তারপর দেখবে যে সেটা 2 8 18 32 সূত্র প্রযোজ্য। কিন্তু 2 8 18 32 দিয়ে আমরা যদি হিসেব সবগুলো করতে হয় তাহলে হবে না, এবং যেটা গেছে ঠিক মতো 2 8 18 32 দিয়ে সেটা মূলত আমরা যে হিসেব করি মুখস্থ সেই হিসেবে যায়নি, বরং অন্য একটা হিসেবে গেছে। সেই হিসাবটা কি চলা শুরু করি, সেটা হচ্ছে মূলত হচ্ছে এগুলো এগুলো হচ্ছে কি, আমরা এখন অরবিটের নাম জেনে আসছি, আর এগুলো হচ্ছে কি অরবিটাল। 18-এর পরবর্তী যেগুলো আছে সেগুলো ইলেকট্রন বিন্যাসটা আমাদের বুঝতে আমাদের প্রয়োজন হয় উপশক্তি স্তরে। উপশক্তি স্তর মানে হচ্ছে অরবিটাল, অর্থাৎ অরবিট হচ্ছে শক্তি স্তর, শক্তি স্তরের মধ্যে আরো কতগুলা শক্তি স্তর আছে সেগুলোকে উপশক্তি স্তর বলে, যেগুলোকে বলা হয় অরবিটাল বা বাংলা তলার উপশক্তি স্তর। মূলত ইলেকট্রন সরাসরি কক্ষপথে থাকে না, আমরা দেখি যে একটা কল্পিত পথ দেখাই দিলাম, এই পথে চতুর্পাশে ঘুরতে থাকে, আসলে মূলত এই কক্ষপথে সে ঘুরে না, বরং সেই ইলেকট্রন গুলো সেখানে থাকেই না, থাকে বরং কোথায়, সে উপকক্ষপথে বা অরবিটালে, অর্থাৎ সে অরবিটে না ঘুরে সে মূলত উপকক্ষপথে অরবিটালে থাকে। যেমন এটা একটা এস অরবিটাল, এটা পি অরবিটাল, এটা হচ্ছে ডি অরবিটাল, এভাবে এফ অরবিটাল আছে, মানে তারপরে এস অরবিটাল দেখাইলাম, পি অরবিটাল দেখাইলাম, ডি অরবিটাল দেখাইলাম এবং এফ অরবিটাল দেখাইলাম। তো এখানে একটা কথা হচ্ছে যে, যেমন পি বললে হবে না, শুধুমাত্র এখানে 2p আছে, 3p আছে, 4p আছে, কিছু কিছু পার্থক্য আছে, তবে সচরাচর মিলবে, কাছাকাছি চলে যাবে। তা আমি এখানে অরবিটাল কাকে বলে ও কয়টি ও কি কি, দেখো আমি এখানে কি লিখছি, মূলত পরমাণুতে ইলেকট্রন গুলো থাকার বা ঘুরার যে কল্পিত উপকক্ষ বা শক্তি থাকে তাকে বলে অরবিটাল। অরবিটাল কয়টি অলরেডি আমরা দেখাই দিছি, অরবিটাল হচ্ছে মোট 4টি, সেগুলো হচ্ছে এস, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে ডি, তারপর এফ। এই দেখো এস অরবিটাল দেখালাম এখানে, যদি এগুলোর বিভিন্ন অক্ষ আছে, বিভিন্ন অ্যাঙ্গেল আছে, বিভিন্ন 3D গঠন আছে, এবং প্রথম কক্ষ হতে দ্বিতীয় তৃতীয় কক্ষ থেকে আলাদা আছে, তবুও সাধারণ একটা অন্তত ছবি, কাল্পনিক ছবি দেখানোর চেষ্টা করলাম কম্পিউটার ইলাস্ট্রেশন করা। এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল এবং এফ অরবিটাল, এ হচ্ছে 4টা অরবিটাল। এখন কোন অরবিটালে কতটি ইলেকট্রন থাকতে পারে আমরা দেখবো, কোন অরবিটালে সর্বোচ্চ কত ইলেকট্রন থাকতে পারে, এটা কিন্তু মুখস্থ হিসাব করলে আমাদের হবে যে সর্বোচ্চ এত থাকতে পারে, অর্থাৎ 2 8 18 32 যেমন আমাদের একসময় হয় নাই, কিন্তু অরবিটাল গুলো এভাবে হবে। এস এ সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে এবং ডি তে ফিতে 6টি থাকতে পারে, ডি তে আমাদের 10টি থাকতে পারে, এফ এ থাকতে পারে সর্বোচ্চ 14টি। তারপর আমরা চলে যাব পরবর্তী জানাতে, হিসাব অনুযায়ী পরমাণুর অরবিটাল ক্রমবর্ধমান শক্তি হবে এরকম, যেমন সিএল কিভাবে পাবে যে প্রথমে ইলেকট্রন আসবে প্রথম কক্ষপথে মানে 1s এ, তারপর আসবে 2s এ, তারপর 2p তে, তারপর 3s এ, তারপর 3p তে, 4s এ, 4s এর পরে চলে যাবে দেখো 3d তে, আবার 3d তে চলে আসছে, তারপর 4b তে, 4p-র পরে 5s এ, 5s এর পরে ইলেকট্রন আসবে 4d তে। অর্থাৎ যদি ইলেকট্রন 4p-র পরে আরো থাকে তাহলে 5s আসবে, 5s পূর্ণ করার পরে যদি থাকে তাহলে আবার 4d তে যাইব, 4d পূর্ণ করার পরে যদি থাকে 5s যাইব। এইভাবে আমি সব কয়টা দেখালাম যেই পর্যন্ত আবিষ্কার হয়েছে আজ পর্যন্ত, এই টেস্ট পর্যন্ত দেখালাম। এগুলা মনে রাখার একটা উপায় বা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমি তোমাকে দেখাইতেছি, সেটা হচ্ছে যে প্রথমত মনে রাখার জন্য এই সকটা নিবে, দেখো এভাবে লিখবে, দেখো 1s 1s এর নিচে 2s, তারপর একটু ফাঁক করি 2p, তারপর এটা নিচে ঠিক 3s 3p 3d, এভাবে একটা একটা করে বাড়বে, এরপরে 4f পর্যন্ত আসবে। এরপরে আমাদের আমাদের f এর পরে তো আর নাই, আর যাওয়ার সুযোগ নেই, এরপরে আমরা আস্তে আস্তে প্রয়োজনে f পর্যন্ত দিতে পারি কিংবা কমাইতে পারি, কারণ আবিষ্কার এখনো পর্যন্ত হয়নি, 118 পর্যন্ত হওয়ার জন্য আর বেশি একটা লাগে না। তা আমি এগুলো ঠিক এইভাবে লিখছি, তোমরা কাগজে ঠিক এইভাবে লিখে একদম সোজা করে সমান করে এবং ফাঁক ফাঁক করে, তারপর এইভাবে একটা তীর চিহ্ন দিয়ে টান দিয়ে দিবে, এখানে এই টেক্স পর্যন্ত দেখা দেখানো হয়েছে, এইভাবে সোজা করে একটা তীর চিহ্ন দিয়ে টান দিয়ে দিবে, ঠিক আছে, তারপর এখানে 1s আসছে, তারপরে এইভাবে টানার পরে আসবে 2s, দেখছো তো, তারপর আসবে 2টা, দেখছো তো, এরপর আসবে কোন দিক থেকে, তীর চিহ্ন নিচের দিক থেকে, তার মানে উপর দিক থেকে হিসেব করতে হবে, 2p-র পরে 3s আসবে এখানে, দেখছো তো, সিএলে কিভাবে আসতেছে, তারপর আরেকটা টান দিবে, টান দেওয়ার পর আবারও উপর থেকে হিসেব করবে 3p এবং 4s, ওকে, তারপর ওটা আমরা বুঝে গেছি 3d 4p 5s, ওকে, আমরা এইভাবে হিসেব করবো, দেখছো তো, উপর থেকে নিচের দিকে। একবারে সুন্দর একটা নিয়ম বা পদ্ধতি, আমাদেরকে মুখস্থ করার কোনো একটা প্রয়োজন নেই, তবে আমাদেরকে বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে, ওকে। তাহলে আমরা বুঝে গেছি যে এটা কিভাবে আসলো, তাহলে 1s 2s 2p 3s 3p 4s, তারপর 3d 4p 5s 4d, এইভাবে আমাদেরকে এটা আর মুখস্থ করতে হবে না, কোনটার পরে ইলেকট্রন পূর্ণ করার ফলে কোনটাতে চলে যাবে। এরপরে আমরা এখন এটা দেখাইলাম, তারপর এখন ইলেকট্রন বিন্যাস এই অনুসারে করবো, এই যে পটাশিয়াম 19 আমরা 2 8 18 32 করতে গেছিলাম আর হয় না, মূলত এর মাধ্যমে হবে। এর মাধ্যমে কিভাবে, প্রথমে 1s এ যাবে ইলেকট্রন, তারপর 2s যাবে, তারপর 2p তে যাবে, আমরা দেখবো।
তো ওয়ান এস এর সর্বোচ্চ দুইটা থাকতে দুইটা দিয়ে দিলাম, তারপর টু এস এস এর সর্বোচ্চ দুইটা থাকতে এখানে দুইটা উপর দিয়ে মানে স্কোয়ার বা গাটা করে দেখে আর কি। তারপর আমাদের টু পি এখানে ছয়টা থাকতে সর্বোচ্চ ছয়টা দিয়ে দিলাম, টু পির পরে আসবে থ্রি এস, থ্রি এস দুইটা থাকতে পারে দুইটা দিয়ে দিলাম, তারপর আছে থ্রি পি, থ্রি পিতে ছয়টা থাকতে ছয়টা দিয়ে দিলাম, এরপর আছে ফোর এস, আর আছে আমাদের কটা ইলেকট্রন একটা, সর্বোচ্চ দুইটা থাকতে পারে কম হলেও থাকবে, কম থাকবে কিছু না, চলে আসছে এখানে। এখন আমরা দেখবো যে এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ ওয়ান এস, দেখছো তো। দ্বিতীয় কক্ষপথে আছে দুইটা অরবিটাল টু এস এবং টু পি, তৃতীয় কক্ষপথে আছে দুইটা অরবিটাল এখানে, এখানে আছে আর কি, এখানে তৃতীয় কক্ষপথে দুইটা অরবিটাল পাইছি এবং চতুর্থ কক্ষপথে একটা পাইছি। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন আমরা পাইছি কয়টা, দুইটা, দ্বিতীয় কক্ষপথে দুই এস হয় আটটা, তৃতীয় কক্ষপথে পাইছি ছয় দিয়ে আটটা এবং চতুর্থ কক্ষপথে পাইছি একটা। তাহলে কেন 2 8 18 32 নিয়ম হলো না, এবার আমরা বুঝতে পেরেছি, এবং কেন 2 8 8 1 হলো। তাহলে আমাদের এই অরবিটালের ধারণা নিয়ে মূলত আমরা এটা করতে পারবো। তা আরগুন 18 পরবর্তী নিয়মগুলো আমাদেরকে এইভাবেই করতে হবে। তা আমরা আরো বেশ কয়েকটা প্র্যাকটিস করব। দেখো এখানে ডায়াগ্রামটা এই জন্য এরকম আসছে 2 8 8, তারপর আসছে কত আমার 1, ঠিক আছে। এবার আমরা এগুলো সুন্দর করে আমরা বর্ণনা করতে পারবো আমাদের এই অরবিটালের নিয়ম অনুসারে। আমরা বেশ কয়েকটা প্র্যাকটিস করব, পরে আমরা শেষ করে দিব মূলত, এবং ব্যতিক্রম ধর্মী দুইটা নিয়ম আছে, সেই দুইটা নিয়ম আমরা এখানে আলোচনা করব। তো চলো শুরু করো, আমরা প্র্যাকটিস এর জন্য প্রথমে আয়রন 26 কে নিলাম। তাহলে আমরা দেখবো যে সেল অনুসারে প্রথমে ওয়ান এস এস দুইটা দিব, তারপর টু এস দুইটা দিব, তারপর থ্রি টু ফিতে ছয়টা দিলাম, থ্রি এস দুইটা দিলাম, তারপরে থ্রি ফিতে ছয়টা দিলাম, ফোর এস দুইটা দিলাম, ফোর এস পরে থ্রি ডি, থ্রি ডি তে ছয়টা শেষ আর নাই। এখানে আমার ফোর এস থ্রি ডি সিএল পর্যন্ত আসলো। তারপর কে কোন কক্ষপথে আমরা হিসেব করি, এখানে প্রথম কক্ষপথে হচ্ছে কয়টা আয়রন 26-এর, আমরা এখানে এটাকে সাজায় নিতে হবে মূলত, দেখছো তো। মূলত মানে আমরা প্রথমে এই সিএল অনুসারে যখন লিখবো, সিএল মনে রাখার পর সাজা নিবো, ওই যে 30 গুলা সব একসাথে নিয়ে আসবো, তারপরে যে 4 গুলা, তারপরে 5 গুলা, তারপরে 6 গুলা, এখানে উল্টা পাল্টা আসবে। উল্টা পাল্টা আসার পর লেখার পরে পরের লাইনে কিন্তু আবার সাজা নিবো, ঠিক আছে। এটাই সঠিক পরে দিই, পরের লাইনে সাজা নিবো, নেয়ার পরে কোন কক্ষতে কয়টা আছে আমরা হিসাব করে দেখবো। যেমন এখানে তৃতীয় কক্ষতে অরবিটাল কয়টা, তিনটে, ওকে। আচ্ছা এখন দেখো প্রথম কক্ষতে ইলেকট্রন পড়ছে কয়টা, দুইটা, তৃতীয় কক্ষতে আটটা, তৃতীয় কক্ষতে এখানে 14টা পড়ে গেছে এবং চতুর্থ কক্ষতে দুইটা আসছে। তাহলে মনে আছে তো তখন আমরা যে দিছিলাম এইভাবে, মনে আছে তো। এখন আয়রন 26, তাহলে জিঙ্ক একইভাবে আসবে, ঠিক আছে। জিঙ্কে যদি তুমি করতে চাও তাহলে দেখবে যে চতুর্থ কক্ষপথে এখানে কি দেখালাম, দুই, সিরিয়াল অনুসারে আসলো না আর কি, হ্যাঁ, 2 8, তারপরে 14, তারপরে এটা ভুল হচ্ছে, এটা এটা হবে আয়রন আর কি, হ্যাঁ, এটা হচ্ছে আয়রন, জিঙ্ক হবে না, আমরা আয়রন লিখবো এখানে। তাহলে আমরা প্রথমে আমরা দেখালাম যে আয়রনকে আমরা 2 8 18 32 দিয়ে পারলাম, এরকম আসলো। এখন কেন এরকম আসলো এখন আমরা বুঝতে পারছি, তার মানে এই পদ্ধতিতে মূলত আমরা সবগুলো মূলে ইলেকট্রন ম্যাচ করবো। এখন বলতো না 18 পর্যন্ত, তাহলে কি 2 8 18 32 দিয়ে হলো আর্গন পর্যন্ত, না আর্গন পর্যন্ত তুমি এই পদ্ধতিতে করবে। মূলত আমরা এই পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস এখন করে নিব। তারপরে আমরা ইলেকট্রন বিন্যাস করার জন্য আর কয়েকটা প্র্যাকটিস করেছিলাম, নিকেল 28, তাহলে আমরা 1s² 2s² 2p6 3s² 3p6 4s² তারপর 3d 8, শেষ হয়ে গেছে আমার। এরপর আমরা সাজা নিবো, অর্থাৎ 3d টা আগে নিয়ে যাবো, 4s টা পরে নিয়ে যাবো, ঠিক আছে। এটা সাজা নিবো, সাজা নেওয়ার পর আমরা দেখবো যে কোন কক্ষপথে আমাদের কয়টা ইলেকট্রন, আমরা হিসাব করবো। হিসাব করে দেখবো যে আমরা এখানে তৃতীয় কক্ষপথে 16টা পড়ে গেছে, তাহলে টেবিল আকারে লিখে ডায়াগ্রাম আকারে লিখে আমাদেরকে ওই 2 8 16 2 এভাবে আসবে, বুঝে গেল ব্যাপারটা। তারপর ডায়াগ্রামের সাহায্যে আমরা জিঙ্ক এটা চলে যাবো, একেবারে 1s² 2s² 2p6 3s² 3p6 4s², এরপর কয়টা আছে আমাদের জিঙ্ক টেস্ট মিলার জন্য 10টা, এরপর আসতে 4s এর আসতে কত, ডি, 3d, তো ডি এর মধ্যে সর্বোচ্চ 10টা থাকতে হবে, 3d এর মধ্যে আমরা 10টা দিয়ে দিলাম, ঠিক আছে। ফোর লাইন আমাদেরকে সাজাইতে হবে, সাজাইলে 3d আগে আসবে, 4s পরে আসবে। তারপর আমরা দেখবো কোন কক্ষপথে কয়টা আছে, এবার দেখবো কিন্তু 3 কক্ষপথে 18টা মিলে গেছে, ঠিক আছে। তো 18টা কিভাবে মিলছে এবার আমরা বুঝতে অবশ্যই পেরেছি। তারপর আমরা ডায়াগ্রামের সাহায্যে হোক টেবিল আকারে হোক আমরা এইভাবে লিখে দিব যে 2 8 18 2, অর্থাৎ 30। এবার আমরা প্রথমে আমাদেরকে এই এটার সাহায্যে ধারণা নিতে হবে, তারপর আমাদেরকে এইভাবে আমরা ইলেকট্রন গুলা বন্টন করে দিব, তারপর এইভাবে সাজা নিব, তারপর আমরা এইভাবে হিসাব করে নিব। হিসাব করার পরে আমরা টেবিল আকারে লিখি আর ডায়াগ্রাম আকারে লিখি, এরপর আমাদের আমরা আমাদেরকে এটা করতে হবে। তাহলে বোঝা গেল আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করবো এখন যে কোনো মোলের। তারপর আমরা এখানে ডায়াগ্রামটা দেখালাম, 2 8 18, এই যে এখানে 18 আসবে, তারপরে সর্বশেষ এখানে 2 আসবে, ওকে, হয়ে গেল আমাদের ডায়াগ্রাম। এবার আমরা আমরা একটা নতুন অংশে চলে যাব, বলছে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম।
দুইটা মৌল আছে যাদের ইলেকট্রন বিন্যাস মিলে না। যেমন আমরা প্রথমে করে দেখাই, মানে এতক্ষণ যে নিয়মটা শিখলাম ওই নিয়মে আমরা করে দেখাবো, দেখাবো যেটা ভুল। যেমন ক্রোমিয়ামের 24 ইলেকট্রন বিন্যাস আমরা আমাদের নিয়ম অনুসারে আসে এরকম 1s² 2s² 2p6 3s², কিন্তু এটা হচ্ছে কি, এরপরে আছে 3s² পরে আসবে 3p6, তারপর আসতেছে 4s², তারপর আসছে 3d কত 4, অর্থাৎ 24 মিলে নিলাম আমরা। তো তাহলে আমাদের প্রথম কক্ষপথে আসতেছে কত, এখন যদি আমরা সাদা নিয়ে 3d আগে নিয়ে আসি 4s পরে নিয়ে নিই, তা আমরা যদি সাদা এই পদ্ধতিতে হচ্ছে ভুল, অর্থাৎ আমাদের প্রথম কক্ষপথ করতেছে 2, তারপর 8, তারপর হইতেছে আমাদের এখানে কত 8, 28 কত 12 নাকি, সরি 28 12 হইতেছে না 12, তারপর হইতেছে কত 2। তাহলে আমরা লিখতে পারি যে এখানে 2, তারপরে 8, তারপরে 12, তারপর হচ্ছে 2 ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়ামের, এটা হচ্ছে কি ভুল। তাহলে সঠিক কোনটা, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে এইরকম 1s² 2s² 2p6 3s² 3p6, এতটুকু পর্যন্ত ঠিক আছে, এই যে 3p6 পর্যন্ত এতটুকু পর্যন্ত ঠিক আছে, এই জায়গাতে সমস্যাটা। এখন এই জায়গাতে কি সমস্যাটা আমরা দেখব, এটা হচ্ছে যে তোমার আগে এই যে 3d 4, এই 3d টা হবে কত 5, আর এই যে 4s 4s হয়ে যাবে কত 1, ওকে এই 1 হয়ে যাবে 4s, এটা হচ্ছে সঠিক পদ্ধতি আর কি। তো এটা সঠিক, তো এখানে জাস্ট আমরা আমাদের সাদা নিয়ম অনুসারে কিন্তু এরকম আসে। এখন সাদা নিয়মে না হয়ে সে কেমন হলো, কিছুটা ব্যতিক্রম হলো, অর্থাৎ 3d 5 হওয়ার পরে তারপর 4s 1 এ আসলো। এখন কেন আসলো সেই প্রশ্নটা আমরা পরে যাব, আমরা শুধু এটাই বুঝলাম প্রথমে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা সাদা নিয়ম থেকে ব্যতিক্রম, অর্থাৎ 3d অরবিটাল, 3d অরবিটালে 5 মিলছে 4 এর পরিবর্তে, আর 4s 12 এর 1 আসছে। এর কারণটা এখন আমরা বলতেছি, এটা হলো যে অরবিটালের সুস্থিতির ধারণা। মূলত কোন একটা পরমাণু ইলেকট্রন বিন্যাস, আমরা যারা বিভিন্ন ধরনের বিক্রিয়া ইতিমধ্যে পড়ছি বা পড়বো ভবিষ্যতে, আমরা সবসময় দেখবো যে মৌলসমূহ কেন বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া অংশগ্রহণ করে, মৌলসমূহ রাসায়নিক ক্রিয়া অংশগ্রহণ করে মূলত স্থিতিশীল হওয়ার জন্য। একটা মৌল সর্বোচ্চ সেইভাবে থাকতে চায়, তার সাথে বিক্রিয়া করতে চায়, এমন ভাবে ভাঙতে চায়, গড়তে চায়, যা কিছু করতে মূলত তার সুস্থিতির জন্য। এখন একটা মৌল ইলেকট্রন বিন্যাস করার সময় সে এমন ভাবে ইলেকট্রন বিন্যাস করবে যেন সে সর্বোচ্চ স্থিতি লাভ করে। এখানে 3d অরবিটাল মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে, যেই পরমাণুতে যে কক্ষপথে যত ইলেকট্রন থাকে তত ইলেকট্রন থাকতে পারলে সেটা সুস্থিত হয়, কিংবা যে অরবিটালে যত ইলেকট্রন থাকার কথা ততটি থাকতে পারলে সে সুস্থিত হয়। আরেকবার সে সুস্থিতি কাছাকাছি নিয়ে যেতে পারে, সেটা হলো যে যা থাকার প্রয়োজন তার অর্ধেক হইলে, অর্থাৎ যেখানে 8টা হওয়ার সেখানে যদি 4টা হয়, যেখানে 10টা হওয়ার সেখানে যদি 5টা হয়, একেবারে অরবিটাল যেখানে যা হওয়ার তা যদি অর্ধেক হইতে পারে, তাহলে সে সর্বোচ্চ দ্বিতীয় সুস্থিতি অর্জন করে। অর্থাৎ ডি অরবিটালে 10টা হওয়া দরকার, 10টা হলে সে সর্বোচ্চ সুস্থিতি লাভ করে, আর লাভ করতে হলে দ্বিতীয় সুস্থিতি লাভ করতে হলে কয়টা হলে 5টা হলে। তাহলে এখন 3d অরবিটালে মূলত ডি অরবিটাল ইলেকট্রন থাকতে পারে কয়টা, 10টা, 10টা জায়গায় সে যদি 5টা হইতে পারে তাহলে সেই স্থিতি লাভ করে। তাই সে সাধারণত এই 3d 4, এই এস এর মধ্যে দুইটা না নিয়ে আসে থেকে ইলেকট্রনটা সে নিয়ে তারাটা মোটামুটি স্থিতি করে নিয়েছে, করে নেওয়ার পরে তারপর সে এসে একটা রাখছে। তা আমরা বুঝতে পারছি ব্যতিক্রম দমে নিয়ম এবং কেন ব্যতিক্রম সেটা আমরা বুঝতে পারছি। আর একটা আছে, সেটা হচ্ছে যে কফার, কফার 29-এর সাবেক ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ঠিক এইরকম, হ্যাঁ, অর্থাৎ 4s² তারপর হচ্ছে 3d 9 এমন হওয়ার কথা আর কি, সিএল অনুসারে। ওই যে 4s এর পরে এখানে আমরা দেখবো যে কোথায় যেন 3s 4s 4s এর পরে 3d, ঠিক আছে, অর্থাৎ 4s 2 হওয়ার পর 3d 9 হওয়ার কথা। তা আমি এখানে এটা এটা ভুল, হ্যাঁ, এটা আমরা যদি সাজা নিলাম আর কি 3d 9 তারপর হচ্ছে 4s, এটাকে আমরা ভুল এটা। তাহলে শরীরটা কি হবে, ওই যে আগের কথা মতো 9টা এটা পুরো নিবে 10 হয়ে যাবে, তারপর এস এ কয়টা হবে, দুইটা হবে, দুইটা পরিবর্তে একটা হবে আর কি, অর্থাৎ 3d আগে পুরো নিবে 10, তারপরে কি কারণে, সুস্থিতি অর্জনের জন্য। তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা কি হয়ে যাবে সেম, আগে আমরা বলতাম এভাবে 2, তারপর হচ্ছে 8, তারপর এখানে আমরা যে কয়টা লিখতাম, এই যে তোমার 2s 8, 8 এ 17, 17 2 এভাবে লিখতাম আর কি, হ্যাঁ। এখন আমরা 17 দিনে লিখে লিখবো কি আমরা 18 1, ঠিক না, অর্থাৎ 2 8 18 1, বুঝে গেল ব্যাপারটা, এটা হচ্ছে সঠিক নিয়ম বা সঠিক পদ্ধতি। কারণটি ব্যাখ্যা করো, ওই যে আমরা ক্রোমিয়ামের যে কারণটি ব্যাখ্যা করলাম এখানে, যে সর্বোচ্চ সুস্থিতি অর্জনের জন্য মূলত সে এই কাজটা করেছে। তো মোটামুটি ভাবে আমরা ইলেকট্রন বিন্যাসে আর কোনো কিছু নাই, তুমি এখন 1 থেকে মূলের ইলেকট্রন বিন্যাস একেবারে 118 পর্যন্ত সবাই ইলেকট্রন বিন্যাস করতে পারবে, যত উপরে ক্লাসে রসায়ন বিজ্ঞানে পড়া এইভাবে ইলেকট্রন বিন্যাস করবে এবং ইলেকট্রন বিন্যাসের করতে পারবে, যে কারো ইলেকট্রন বিন্যাস তুমি করতে পারবে, তার সাথে ক্লাসটা তোমাদের কাজে লাগবে, প্রয়োজনে বারবার দেখো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। সবাইকে ধন্যবাদ।